আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ভাই, ভালো আছেন? নীরব ভাই কেমন আছেন? ভালো আছেন? আমি ভালো আছি। আপনি কি গাড়িতে বসা? জি জি গাড়িতে বসা, আমি আপনাদের প্রোগ্রামগুলো গাড়িতে বসে দেখতেছি। খালি তো দেখতে ও পেছনের গাড়ি চলতেছে, আমি ভাবছি আপনার গাড়িও চলতেছে সামনের দিকে। কি কথা, আমার গাড়ি স্টপে আছে। আপনার গাড়ি স্টপে আছে, আপনি এত আরাম করে একটা দুবাই শেখদের মতো বসে আছেন। আমি তো ভাবলাম কোন ডন বাবা যেন ফোন করবে, এই শো বন্ধ কর, তো সানডে ওয়ান্ডে ক্লোজ করে দিমু। এটা আপনার লাগতে পারে, কিন্তু আমি এমনি নরমাল ন্যাশনাল ভাবে বসে আছি। আচ্ছা বাবা, আমার বাড়ি তো সিডগং। জি জি আমাদের সিটাইন আনেসা আনেসার গ্যাফ হয় বুঝি ভালাই। তো অনেক হঠাৎ হইতে লাগগন বেগুন অন্য পারি আনার হই দি তো বদা অনে ন হুন হডে নোয়াখালী বানাই দিউন। এতদিন হইতে পারি, এত জেলা ভাষা হইতে পারি, একখানা খিচুড়ি হয়ে গিয়ে বুঝছেন না। আচ্ছা আচ্ছা বদ্দা, আর অনুষ্ঠান কেন লাগে একখানা হইদ ননে? মাশাআল্লাহ খুবই সুন্দর, খুবই ভালো, ভালো লাগে, দেখি প্রায় সময় দেখি, কিন্তু মাঝে মধ্যে আমাদের প্রবাসীর এই অনুভূতিগুলি নেবেন। আমরা প্রবাসী কি ধরনের আছি, আমাদের চাহিদা কি, আমাদের চাওয়া কি, আমরা দুর্ভিক্ষে আছি না, কি ধরনের আছি, এগুলো একটু ঠিক আছে। আজকে তো আমাদের অনুষ্ঠান একেবারে শেষ অংশে, নেক্সট যখন আসবেন আপনার কাছ থেকে শুনবো আপনাদের প্রবলেম। আর আমাদের নিয়মিত যারা দেখেন তারা জানেন আমরা প্রবলেমগুলো শেয়ার করি, কিন্তু আপনাদের থেকে প্রবলেমগুলো আসতে হবে। আপনি না গেলে আগে জোরা হুজুরি বুঝুম অনারে হন ফুরিব হন ফুরিব। আচ্ছা বদ্দা, না একটা প্ল্যাটফর্ম, ধন্যবাদ আরটিভির, ধন্যবাদ জি বদ্দা এরকম একটা প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য। জি বদ্দা আপনি অনেক ভালো থাকুন, লট অফ থ্যাঙ্কস ফর কলিং। আর অনুষ্ঠান একেবারে শেষ হয়ে গিয়ে, বাট অনলাইন ভালোবাসা শেষ নইব বুঝছেন না।